আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মন্না। তো আজ আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল, পরবর্তীতে ব্যাটিং করতে নেমে তামিম ইকবাল আর লিটন দাস এত সুবিধা করতে পারে নাই। পরে তহিদ হৃদয় ও সাকিব আল হাসান দুজনের জুটিতে অনেক এগিয়ে যায়। পরবর্তীতে সাকিবুল হাসান 93 রান করার পরে আউট হয়ে যান, শতক না নেওয়ার আক্ষেপে ফিরে যান ডাগ আউটে। তহিদ হৃদয় 92 রান করে ফিরে যান। মুশফিকুর রহিম ও 46 রান করেন, দুর্দান্ত একটা ইনিংস, 26 বলে 46 রান, তো খুবই দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। বাংলাদেশের টোটাল সংগ্রহ হয়েছিল 50 ওভারে 339 রান টার্গেট দিয়েছিল বাংলাদেশ আয়ারল্যান্ডকে। পরবর্তীতে আয়ারল্যান্ড ব্যাটিংয়ে নেমে ততটা সুবিধা করতে পারে নাই। আসম আহমেদ ও তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিংয়ে, তাদের দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ড সব মিলিয়ে টোটাল সংগ্রহ করেন 155 রানে 10 উইকেট। বাংলাদেশের আজ ইনিংসটা ছিল খুবই দুর্দান্ত। তারই মাঝে একটা সুখবর, সাকিবুল হাসান ও অলরাউন্ডার সাকিবুল হাসান পাকিস্তানের সাইদ আফ্রিদিকে সারিয়ে 300 উইকেট এমনকি 7000 রানের মাইলফলক করেন। এর আগে ছিল তামিম ইকবালের 7000 রান, এখন সাকিবুল হাসানের 7000 রান। শুভকামনা।